মাশাআল্লাহ বিশাল সুঠামদের একটি গরু কিন্তু হযরতপুর হাট থেকে কিনে নিয়ে যাচ্ছে ভাই কত পড়ছে 4 লক্ষ টাকা পড়েছে মাশাআল্লাহ দেখার মতো বন্ধুরা আমরা আছি গেটে দেখা যাক আমরা জিজ্ঞেস করব ভাই কত বাহ 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 ভাই কত পড়লো ভাই কত পড়লো 27 1 লাখ 27 হাজারে নিয়ে যাচ্ছে সুন্দর একটি সুঠামদের সার গরু টানতে টানতে চলছে গরু ভাই জোড়া কত পড়লো কত 205 জোড়া মাশাআল্লাহ সুন্দর 205 এ নিয়ে যাচ্ছে এই হযরতপুর হাট থেকে ও ভাই কত হলো 10 1 লাখ 10 বাহ দাঁত হইছে ভাই দাঁত হইছে 1 লাখ 10 দাঁত হইছে হ্যাঁ বাহ দুই দাঁতের 1 লাখ 10 চাচা কত হলো জোড়া হ্যাঁ 1 লাখ 55 জোড়া 1 লাখ 55 কালো কালারের তবে দাঁত মনে হয় এখনো হয় না একটু হাড়ি বের হয়ে আছে খাওয়াইলে ইনশাআল্লাহ মোটা হবে বলে মনে হচ্ছে কত বললো এটা ওস্তাদ কত বললো গরু আলা জানে ভাই ভাই কত হলো 50,500 50,500 850 মানে 85 বাহ সুন্দর ভাই এটা কত হলো এটা 70,000 বাহ 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 70,000 আবার পিছনে আসবো ভাইয়ের এটা কত হলো 57,500 বাহ মুরব্বির এটা কত হলো 115 এরপরে কিন্তু গরু আসছে তবে বাছুর গরু ছোট ছোট গরু যার কারণে আমরা দেখানোর চেয়ে মনে করছি বড় গরু এলে আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো চাচার এটা কত হলো 55 বাহ 55-তে সার গরু মাশাআল্লাহ কঠিন এক ছাগল ভাই কত হলো এটা 22,000 এ মাত্র 22,000 মাত্র 22,000 ভাই সত্যি সত্যি নাকি জি ভাই আসসালাম ভাই ভালো এটা তো পানির দামে মনে হচ্ছে ভাই জি ভাই হ্যাঁ জি জি কয় কেজি গোশত হতে পারে হই ভাই 25-30 হইব 25-30 কেজি 22,000 ভাই হাসিল তো বেশি ভাই কত এসে 2600 টাকা হাসিল পরে অনেক কই 2000 টাকা আনছি একটা গরু 35,000 টাকার গরু হাসিল হলো 900 টাকা নিল আর আমাগো 22,000 টাকা খাসি মানে কয় পার্সেন্ট করে নিল কত পার্সেন্ট এখন এক হলো হিসাব করলো এলা 2600 টাকা কেমনে করলো এটা বলো 22,000 টাকার ইতে 2600 টাকা কেমনে হয় এখন 2000 টাকার নিচে দেখেন এই যে 2000 টাকা এবং কি মুখের ভাষা এতই আচ্ছা যাই হোক মানে বলার মত না আলোচনা করে নেবেন একটু ভাই কমাই না মাশাআল্লাহ সুন্দর 22,000 না এটা কি গোশতের জন্য না গোশতের জন্য আমরা কাটার জন্য আকিকা করার জন্য ভাই এই জন্য হাসিল করতে হইব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না হলে হাসিল ছাড়া নিয়ে যেতেন না হাসিল ভাই এটা কিভাবে সম্ভব এটা জুলুম তো আমরা বলছি পিকনিক পিকনিকের জন্য এই সেই খাওয়ার জন্য এটা হাসিল না করে মনে টাকা দিছিলাম ভাই তাও হয় না ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই জি নিয়ে যান সুন্দর সুন্দর একটা ছাগল কিন্তু নিয়ে গেল মাত্র 22,000 এ মাশাআল্লাহ সুন্দর গাই সাথে কি বাচ্চা হ্যাঁ বাচ্চা বকনা বাচ্চা দুটো কত পড়লো দুইটা আপনি পড়ছে কত পড়ছে ভাইয়া জানে না 1.5 লাখ আসলে দাঁড়ানো যাচ্ছে না চলছে অনেক গরু গরু কিন্তু আসছে ভাই কত হলো 92 মাশাআল্লাহ 92,000 লম্বা সিংহলা গরু কত হয়েছে এটা কত পড়লো ভাই 70 বা মাংসের জন্য নাকি মাংসের জন্য বেশ সুন্দর একটা 70,000 গরু নিয়ে যাচ্ছে ভালোই লাগলো এ ভাই কত কত হলো 65 বাহ 65 দিয়ে তো খুব সুন্দর একটা গরু হয়েছে বাহ 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 দেখার মতো একটা গরু ভাই ভাই কত হয়েছে এটা 170 কত পড়ছে ওস্তাদ 1,70,000 বেশ সুঠামদের সুন্দর লাল গরু কিন্তু নিয়ে যাচ্ছে হযরতপুর হাট থেকে ঈদের সময় কিন্তু এই গরুগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে ভাই কত হলো 120 103 মাশাআল্লাহ 103 একটা সার গরু আমরা আছি হযরতপুর হাটের মাঝখানের যে রাস্তাটি আছে সেই রাস্তায় ভাই কত হলো এটা 64 খালি 64 বাহ সুন্দর 64,000 একটা সার গরু নিয়ে যাচ্ছে ওরে মরণ রে যে অবস্থা কঠিন অবস্থার মধ্যে আছে দৌড়াচ্ছে
আমরা একটু এদিকে দেখাই ভাইয়ের লালটা কত হলো 81000 মাশাআল্লাহ সুন্দর 81000 এ নিয়ে যাচ্ছে আর একটি গরু কিন্তু আসছে ভাইয়ের এটা কত পড়লো ওজ মালিক আচ্ছা আচ্ছা জানাতে পারলাম না ভাই ভাই কত পড়লো এটা না আসলে মালিক নেই যার কারণে এই গরুগুলো কিন্তু আমরা দাম জানাতে পাচ্ছি না তবে নিয়ে যাচ্ছে এই হাটের মেইন গেটে দেখে যে ছুটো ছুটি করছে কখন যে কোন দিকে গিয়ে কারে গুতা দেয় আসলে হাটের মেইন গেটে কিন্তু এই ধরনের গরুর ছুটো ছুটি আমরা দেখতে পারি কখনো ধাক্কা কখনো লাথি গুতা কিন্তু গরুর এটা হয়েই থাকে বেশ ভালোই লাগে মাশাআল্লাহ ভাই কত পড়ছে এটা এটা জানি না পিছে বাহ জোড়া একসাথে নাকি কত পড়লো জোড়া হ্যাঁ জোড়া যে পিছে দুটো 240 হ্যাঁ 240 মাশাআল্লাহ এগুলো কি মাংসের জন্য না না দরবারে গরুর ও দরবারে ওই তো মাংস জবাইয়ের জন্য আর কি এরকম হইছে খুবই সুন্দর দেখার মতো দুই দুটো গরু হইছে 240 120000 করে পড়েছে সুন্দরভাবে কিন্তু নিয়ে যাচ্ছে এই হযরতপুর হাটে আপনারা দর্শক আপনাদেরকে নিয়ে আমরা ছিলাম হাটে একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম যে গরুগুলো ওনারা কিনে নিয়ে যাচ্ছিল সেই গরুগুলো কেমন দামে কিনে নিয়ে যাচ্ছে আরও এদিকে একটু দেখা যায় একের পর এক কিন্তু গরুগুলো আসছে বিশেষ করে খামার উপযোগী এবং মাংসের উপযোগী গরুগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইদের জোড়া কত কি পড়লো ও বড় ভাই বলতে পারে তবে দুটো খুব সুন্দর লাল গরু এ ভাই কত হয়েছে 80 ভাই কালো কত হলো 1,00,000 1,00,000 নিয়ে যাচ্ছে এ ভাই কত হলো 1,10,000 1,05,000 1,05,000 সুন্দর একটা গরু খুব সুন্দর জি 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 খুব সুন্দর হয়েছে ভাই বাহ সুন্দর সুন্দর সুঠামদের ভাই কত হয়েছে 1,41,000 মাশাআল্লাহ দেখার মতো গরু কিন্তু লাল গরু লম্পো ঝম্পো করে চলে যাচ্ছে এই হযরতপুর হাট থেকে ওয়াও কখন যে কোন দিকে ছুটে পালায় সত্যি এখানে এলে কিন্তু বেশ ভালোই লাগে কখনো ঘোরে কখনো দৌড়ায় কখনো বা কাউকে গুতা দেয় এই গরুগুলো যারা গরু পাগল তারা কিন্তু এই মজার দৃশ্যগুলো কিন্তু উপভোগ করেন আর একটা গরু ভাই কত পড়লো ভাই এটা 96 বাহ 96 পড়েছে মাংস একটু কম আছে ধীরে ধীরে বাড়বে একটা গাভী গরু দেখছি কত পড়ছে ভাই কত পড়ছে মুরব্বি 41,000 দুধ কয় লিটার বলছে 10 লিটার হয়েছে একবারে দুধ কি মেপে দেখেছে হ্যাঁ মেপেছে বাহ 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 10 লিটার হয়েছে দুধের কিন্তু বাক্স দেখা যাচ্ছে একেবারে দর্শক হযরতপুর হাটে ছিলাম সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখছি যে দেখেন সুঠামদের লালন পালন উপযোগী গরু এ ধরনের 6টি গরু আমরা শুনতে পেরেছি যে 14,30,000 টাকায় এখানে 3টি আছে 14,30,000 টাকায় কিন্তু বিক্রি ওনারা কিনে ফেলেছেন ওদিকেও আরেকটি আছে ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি আসলে আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না তবে একটু ছোট্ট করে দেখানোর চেষ্টাই করব আমরা এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর গরু এই এই জাতীয় আরও 5টি মোট 6টি গরু কিন্তু 14,30,000 টাকা এই হযরতপুর হাট থেকে ওনারা ক্রয় করলেন বন্ধুরা আমরা ছিলাম হাটের মেইন গেটে এবং তারপরে মাঝখানে ঢুকেছি দেখানোর চেষ্টা করছিলাম আজকে যে গরুগুলো ওনারা কিনেছেন সুন্দর সুন্দর গরুগুলো সেগুলো কেমন দামে কিনে নিয়ে যাচ্ছেন সেই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ